থ্যাংক ইউ তোমাদের প্রত্যেককে যারা কালকের এপিসোডটা দেখেছো এবং আমাকে এত এত কংগ্রেচুলেশন জানিয়েছো, এত ব্লেসিংস পাঠিয়েছো, তার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের প্রত্যেককে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি পুরো চেষ্টা করেছিলাম, অনেক কিছু টিভিতে দেখানো হয়নি, অনেক কিছু মিসিং আছে শো এর, তো ইটস ওকে, আমি সেকেন্ড একটা চান্স পেয়েছি, গোল্ডেন চান্স। গোল্ডেন চান্স আসলে অনেকেই পাচ্ছেন, তো যদি আমি শর্টলিস্টেড হই সেখান থেকে বেস্ট টেনে, তাহলে মানে বেস্ট 10 জনের মধ্যে যদি আমি শর্টলিস্টেড হই তাহলে আবার আমাকে যেতে হবে। তো এবারে পুরো 100% দিয়ে চেষ্টা করব। যদি শোটিতে কেউ নাও জিততে পারে কিংবা গোল্ডেন চান্সেও যদি কেউ শর্টলিস্টেড নাও হতে পারে, কোনো কিছু যদি কেউ নাও পায়, তো দ্যাট ডাজেন্ট মিন যে সে কোনো কিছু পাবে না লাইফে। সে প্রচুর এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে, প্রচুর এক্সপিরিয়েন্স। তো সেই জায়গায় থেকে আমি খুব পজিটিভ একটা ফিলিং পাচ্ছি, আর আমি খুব হ্যাপি যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে প্রায় অনেক অনেক মহিলারা অডিশনের জন্য পার্টিসিপেট করেছিলেন, কিন্তু তার মধ্যে 50 জনকে শর্টলিস্টেড করা হয়েছে বেসড অন দেয়ার বিজনেস আইডিয়া। মানে তাদের ব্যবসা শুধু নয়, তাদের ব্যবসাটাকে তারা কোন বেসিসে আগামী 1 বছর কি 10 বছরের মধ্যে কোথায় নিয়ে যেতে চাইছে সেইটার উপর বেস করে, এই পুরো কনসেপ্টের উপর বেস করে তাদেরকে শর্টলিস্টেড করা হয়েছে। তো আমি সেই 50 জনের মধ্যে থেকে যে শর্টলিস্টেড হতে পেরেছি, এটা আমার কাছে হিউজ অ্যাচিভমেন্ট। আমার সাথে এই 6 বছর ধরে যারা রয়েছেন, অন স্ক্রিন অফ স্ক্রিন যারা রয়েছেন, কনস্ট্যান্ট আমাকে সাপোর্ট দিয়ে গেছেন, তাদের কাছে আমি ভীষণই গ্রেটফুল। আর এই শোটি গত 1 মাস ধরে চলছে, সমস্ত যুদ্ধ সবকিছু, তো এখন টেলিকাস্ট হচ্ছে টিভিতে, তো প্রচুর ভিডিওস করেছি, খুব তাড়াতাড়ি আসবে সেগুলো পেজে ফেসবুকে, আমার খুব তাড়াতাড়ি আসবে। আর এইটা হলো আমার আই কার্ড, এটা পরে আমি পুরো সমস্ত অডিশন গ্রুমিং রাউন্ডে এটা পরেই আমাদের থাকতে হয়েছে প্রত্যেকে। এখানে আমার নাম লেখা রয়েছে, উল্টো রয়েছে, এখন ফ্রন্ট ক্যামেরায় যেহেতু ভিডিওটা হচ্ছে তো এখানে আমার নাম লেখা রয়েছে, ব্রিটানিয়া মারিগোল্ড মাই স্টার্টআপ শো ধন্নি মেরুপা খান মৌস্নেহা দাস। এটা একটা জিনিস, এটা একটা নোটবুক দিয়েছিলেন ওনারাই। তো এখানটায় কি করেছি, এখানটায় প্রায় মাঝামাঝি পেজ অব্দি চলে গিয়েছি লিখতে লিখতে, এত কিছু লিখেছি, এত কিছু লিখেছি যে এত বড় বড় একটা পিচ, সেটা নিজের আমার ব্যবসার উপরে পিচ, সেটা গ্রুমিং ক্লাসগুলোতে, অনলাইন গ্রুমিং ক্লাসগুলোতেও হয়েছে, এই যে প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ লিখেছি কি কি পয়েন্টে আরো ইম্প্রুভ করা যায় পিচটাকে, কিভাবে প্রেজেন্ট করলে খুব সুন্দর করে এটাকে ইম্প্রুভ করা যেত, প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট করে লিখে লিখে মানে প্রচুর লেখালেখি হয়েছে, প্রচুর লেখালেখি। আর একটা জিনিস যেটা পেয়েছি সেটা হচ্ছে এই যে আমার গোল্ডেন চান্সের মেমেন্টোটা। তো এগুলো আমার কাছে অনেক অনেক, যে এই প্রফেশনে তো প্রচুর কম্পিটিশন আছে, প্রত্যেকটা প্রফেশনেই, কোনো প্রফেশনেই যে নেই কম্পিটিশন তা নয়, সেখানে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 50 জন ক্যান্ডিডেটের মানে 50 জন ক্যান্ডিডেটকে শর্টলিস্ট করা হয়েছে এবং তাদেরকে তাদের বিজনেস কনসেপ্ট, বিজনেস আইডিয়া, ব্যবসার ধরন সবকিছু প্রচুর যাচাই বাছাই করে তারপরে শর্টলিস্ট করা হয়েছে, তো সেই জায়গা থেকে আমি নিজেকে অনেক ব্লেসড মনে করছি, অনেক, যে যদি আমি শর্টলিস্টেড হতে পারি এই গোল্ডেন চান্সদের মধ্যে, যতজন গোল্ডেন চান্স পাবেন তাদের মধ্যে যদি শর্টলিস্টেড হতে পারি তাহলে আবার আমি যাব, আশা রাখছি। আর এবারে আমি আমার 100% পুরোপুরি দেওয়ার চেষ্টা করব। গতবারে কিছু কমিউনিকেশন গ্যাপ থেকে গিয়েছে, তো সেই জায়গাগুলো এবার আমি পুরোপুরি ইম্প্রুভ করে ফুলফিল করার চেষ্টা করব, যদি আমি গোল্ডেন চান্সে রিপিটে চান্স পাই। সো লেটস হোপ ফর দ্য বেস্ট।